যারা বিদেশে লেহাফরা করে আইছে বাফে হাজি সাহেব হুজুর রদিয়া মিলাত টিলাত ফরায়কে হুজুর আমার ফুলাটার মাথাটা মুচছে কুদুর দোয়া করে দেয় হুজুরে মাথাটা মোসা দিয়ে কইছে বাবা আপনি তো বড় শিক্ষিত আপনি ডেলি সকালে আর বিকেল আয়াতুল কুরসিটা পড়েন তাইলে দুশ্মনের হাত থেকে আপনি বাচ্চা থাকবেন বেড়া গাড্ডা ফাঁক দিয়ে হুজুর কি করছি কয়াতুল করছি ও মা ইরা পাইছেন কই আমি বেতের করছি স্বর্ণের করছি লোহার করছি বহুত দেখছি আয়তল করছি কোনো দেশও দেখি নাই এটা কোন দেশে পাওয়া যায় কোন দেশে পাওয়া যায় যেই দেশে আয়তল করছি পাওয়া যায় হারামি ওই দেশে জীবনও যায় নাই কথা জোরে কন ঠিক রমজানের 17 তারিখ চৌরাস্তার দাঁড়াই আছি গিরের টানে ফাঁক জনে দর্শ হাজি সাহেব এটা ফোলানি বানাইছেন না সুর বানাইছেন এটা না বলে বিদেশ থেকে লেফারা করে দিয়েছে কো হা ওই দেহেন আমার হোলা চৌরাস্তার মধ্যে রমজানের 14-17 তারিখ বদরের যুদ্ধ হয়েছে যেই তারিখ এই তারিখে সিগারেট টানে আর দুনিয়ার মাইসে আমনের গালি গালাজ করতেছে হাজি সাহেবের ঘরে এটা ফোলা হয়েছে এটা গরু হয়েছে তাড়াতাড়ি গিয়ে গরু ধরে থামান এই বেটা তাড়াতাড়ি গিয়ে বাবা তোর ভাবির ধরছি সিগারেট খাইলে গরু বইয়া খা চৌরাস্তাত খাইস না এটা রমজান মাস এটা রমজান মাস এতে কয় আব্বা রমজান মাস পাইছেন কই কহ হুজুররা কইছে আছে বলে কয় রাহেন কুদুর গণ্য লই গন্তাছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে এরম কতক্ষণ মে মে করে দেহে জান রমজান মাস নাই কয় আব্বা আমি তো গুনছি নাই আবার আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর এরম গণ্য দেহে কি নাই কথা কন্যা কাকি নাই আচ্ছা যেই গোনা গণলে রমজান পাওয়া যাইব ওই গোনা থুয়া জানুয়ারি ফেব্রুয়ারি যদি 212 গণে রমজান বার হইব নি আইয়া কো হুজুর ফুলাটারে বহুত বুঝাইছি তে রমজান পায় না হুজুর কো কোন দিয়ে গনছে কো জানুয়ারি দিয়ে গনছে কই জানুয়ারি দিয়ে 14 বার গনল কাম হইতো না এনে গন্তইব রমজান শাওয়াল হে দিয়া হে এই লাস্তায় না গেলে এই রমজান বার করা সম্ভব হইতো না কথা জোরে বলেন ঠিক নি ওয়াস আমনকো কষ্ট হইনি আবার না ওয়াস শুনছে কোন ওয়াস কারে তাসির করে বলা যায় না